অজুবিল্লাহ মিনা শেখ দানি রজিম রহমান রহিম কল আর বিশ রহলি সৌদরী ওয়া সিল্লি আমরি রক্ষাতা মিল্লি সানি এফ কহু কৌলি সাদাম আলী কুমার রহমানতুল লহীয় বরক রাসূলে কারিমের সমস্ত জীবনে আমরা বিশেষ চারটি গুণ দেখতে পাই যেই গুণগুলি যদি সালাফিদের মাঝে সুন্নিদের মাঝে শিয়াদের মাঝে এসে যায় তাহলে পৃথিবীর সব কিছু পরিবর্তন হয়ে যাবে কিন্তু নেই এই চারটি গুণ সালাফিদের মাঝে সুন্নিদের মাঝে এবং শিয়াদের মাঝে বিশেষ করে এদের যারা মুরব্বী রয়েছেন বক্তা রয়েছেন এদের যারা হুজুর রয়েছেন মৌলভী রয়েছেন মোল্লা রয়েছেন কোরআনে দুই নম্বর সুর আল বাকার একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন কামা কুম রসুল আিন কুমুল আলী কুমা যেমন আমি তোমাদের মধ্য হতে তোমাদের নিকট রাসুল প্রেরণ করেছি যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তিলাওয়াত করে তোমাদেরকে মতবাদের দিক থেকে পবিত্র করে তোমাদেরকে আল কিতাব শিক্ষা দেয় এই আল কিতাবের মধ্যে যে হিকমত গুলি রয়েছে তা তোমাদের শিক্ষা দেয় আর তোমরা যা জানো না তাই তা তোমাদেরকে শিক্ষা দেয় তো এই যে চারটি প্রথমে আল কিতাব তিলাওয়াত করা ওয়াল হিকমাতা আর আল কিতাবের মধ্যে যে সমস্ত হিকমত রয়েছে ওয়েসড রয়েছে কলা কৌশল রয়েছে সেগুলি তোমাদেরকে শিখানো এবং তোমাদের সামনে আল্লাহ তালার আয়াত করবেন তোমাদের সব সময় এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে ঝেড়ে দিবেন তো এই কাজগুলি যদি আজ আপনার আমার সামনে বক্তারা করেন তাহলে দেশের অবস্থা দশের অবস্থা সমাজের অবস্থা একেবারে পাল্টে যাবে মানুষ সবাই কোরআনের দিকে চলে আসবে এই চারটি কাজ রাসুল চিরকাল করেছেন ইয়াতুল আলেকুমা আয়াতিনা আল্লাহ তাল আয়াত তিনি তিলাওয়াত করেছেন মানুষের যত বানোয়াট মতবাদ ছিল সেই সমস্ত মতবাদ থেকে অয়ু কুম পবিত্র করেছেন মুকুমল কিতাব আওয়ার হিকমা এই আল কিতাব শিক্ষা দিয়েছেন আল কিতাবের যত কলা কৌশল রয়েছে হিকমত তাও শিক্ষা দিয়েছেন আবার এমন কিছু শিক্ষা দিয়েছেন আল্লাহ রবুল আলমিনীর দায়িত্ব কি সুরায় রহমানের আমরা যদি প্রথম দুই আয়াতে দেখি পঞ্চান্ন নম্বর সুরা রহমান সেখানে বলা হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন করুণানিতান রহমানের কাজ হলো কোরআন শিক্ষা দেওয়া আবার ছিয়ানব্বই নম্বর সুরা আলাক এর পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তালার জন্য যারা পড়বে তাদেরকে তিনি এমন কিছু শিক্ষা দেবেন যা মানুষ প্রথম থেকে জানতো না তো এই চারটি কাজ যদি আজ করা হয় সমাজের সামনে দেশের সামনে দশের সামনে মানুষের সামনে তাহলে সকলের জীবন পাল্টে যাবে কিন্তু শিয়াদের বক্তাদের ফলসফা ভিন্ন সুন্নিদের ফলসফা ভিন্ন সালাফিদের ফলসফা ভিন্ন তাই আজ এই কোরআন ছেড়ে সবাই যার যার ফিরকাকে বড় বলে যাচ্ছে প্রচার প্রসার করে যাচ্ছে আমি মুসলিম আমি কখনো কোরআন ব্যতীত অন্য কোনো ফলসফার প্রচার প্রসার করতে পারি না কারণ এটি হচ্ছে রবের নির্দেশ